গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রসস্টিচের যে ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি খুবই একটা অসাধারণ ডিজাইন। চলুন আমি স্টার্ট করি। দেখুন, প্রথমে আমি বাম সাইড থেকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি 14টা ঘর নিয়ে নিয়েছি। দেখুন, 14টা ঘর নেওয়ার পরে ঠিক তার উপরে আমি দু সাইডে একটা করে ঘর কমিয়ে, দেখুন, মাঝের ঘরগুলো আমি করে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে নিচের লাইনটি আমি যেমনভাবে বানিয়েছি ঠিক তার উপরে আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি দু সাইডে একটা করে ঘর কমিয়ে একই রকমভাবে টোটাল আমি 4টা লাইন করে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি দু সাইডে একটা করে ঘর কমিয়ে, দেখুন, টোটাল আমি 4টে লাইন আমি আবার একই রকম বানিয়ে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে দু সাইডে একটা করে লাইন কমিয়ে আমি টোটাল 5টা লাইন একই রকম আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এখান পর্যন্ত। এবারে দেখুন, ঠিক তার উপরে দু সাইডে একটা করে লাইন কমিয়ে আমি, দেখুন, মাঝের ঘরগুলো একই রকম রেখেছি। টোটাল আমার 2টো লাইন, দেখুন, একই রকম করে হয়েছে। দেখুন, 4টে করে ঘর। এবারে দেখুন, ঠিক তার উপরে দু সাইডে একটা করে ঘর বেড়ে গেছে। দেখুন, দু সাইডে বাড়ানোর পরে দেখুন টোটাল 3টে লাইন আমার একই রকম হয়ে গেছে। এইভাবে এটা আপনারা প্রথমে বানাবেন। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি প্রথমে হাতের, দেখুন, দু সাইডে আমি হাতের ঘরগুলো বলে দিচ্ছি। এইখানে দেখুন, এইখানে যে আমি এই প্রথমে দেখুন নিচে 2টো ঘর ছেড়ে, দেখুন, 2টো লাইন থেকে দেখুন ছেড়ে, 2টো লাইন ছেড়ে আমি 3 নম্বর লাইনে দেখুন একটা ঘর করেছি তার পাশেই। তারপরে দেখুন, তার একই রকম একটা করে ঘর আমি আবার ঠিক উপরে করে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি 2টো ঘর করে নিয়েছি, দেখুন, একটা করে ঘর বাড়িয়ে। এইরকম একই রকমভাবে আমি টোটাল 6টা ঘর করে নিয়েছি। এই সাইডে আমি যেমন বানিয়েছি ঠিক, দেখুন, এই ঘর বরাবর আমি ডান সাইডের দিকেও একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে দেখুন বাম সাইডের দিকে যেমনভাবে বানাবেন ডান সাইডের দিকে একই রকমভাবে বানাবেন। তারপরে দেখুন, ঠিক তার উপরে আমি 2টো করে যে ঘর করেছিলাম ঠিক তার উপর থেকে আমি, দেখুন, পরপর করে নিয়েছি ঘরগুলো, দেখুন, এই সাইড থেকে এই সাইড পর্যন্ত। এবারে দেখুন, ঠিক তার উপরে দু সাইডে একটা করে ঘর কমিয়ে মাঝের ঘরগুলো আমি একদম একই রকম রেখেছি। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি দু সাইডে 3টি করে ঘর ছেড়িয়ে, দেখুন, দু মাঝের যে, দেখুন, 2টো ঘর আছে ঠিক তার উপরে 2টো 2টো করে আমি টোটাল, দেখুন, 2টো করে নিয়েছি। এবারে দেখুন, 2টো লাইন করে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি দু সাইডে 2টো করে ঘর বাড়িয়ে, দেখুন, টোটাল আমি 6টা ঘর করে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে একই রকম ঘরটা রেখেছি, শুধু মাঝে, দেখুন, 2টো ঘর আমি লাল করে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি একই রকম ঘর রেখেছি, দু সাইডে একটা করে ঘর বাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি, ঠিক তার উপরে চুলের পোর্শনটা আমি পরে বলছি, দেখুন, আমি 4টে ঘর করেছি। তারপরে দেখুন, দু সাইডে 2টো আমি কালো রং দিয়ে ভরে নিয়েছি। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি বাম সাইডের দিকে 2টো ঘর করে নিয়েছি, আর দেখুন টোটাল 3টে ঘর আমার হয়ে গেছে। এবারে দেখুন, চুলেরটা আমি দেখাচ্ছি। এবারে দেখুন, ঠিক এইখান থেকে যে আমি শুরু করেছি ওখানে আমি 1টা ঘর নিয়েছি, নেওয়ার পরে ঠিক তার উপরে আমি আবার বাম সাইডের দিকে 1টা ঘর বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে আমি পরপর ঘরগুলো, দেখুন, একই রকমভাবে করে নিয়েছি। করার পরে দেখুন, তার ঠিক উপরে এ সাইডেও দেখুন একই রকমভাবে করেছি, শুধু দেখুন ভেতরের দিকে আমার 3টে ঘর এক্সট্রা চলে এসেছে। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি বাম সাইডে আর ডান সাইডে, দেখুন, দু সাইডে যেমন ঘরগুলো আছে ঠিক তার উপরে একদম লম্বাভাবে পরপর আমি ঘরগুলো করে নিচ্ছি। এবারে দেখুন, ঠিক তার উপরে আমি দু সাইডে একটা করে ঘর কমিয়ে মাঝের ঘরগুলো একদম একই রকম রেখেছি, এবং তার ঠিক তার উপরে আমি দু সাইডে একটা করে ঘর কমিয়ে মাঝের ঘরগুলো আমি একদম একই রকম রেখেছি। এবারে দেখুন, আমি এইখানটা বলছি, এইখানে আমি নিচ থেকে পরপর, দেখুন, 2টো করে ঘর যে নিয়েছি, 4টে, দেখুন, 4টে লাইন ছেড়ে ঠিক তার উপরে 2টো ঘর নিয়েছি। এ সাইডে যেমন হবে আর তার ঠিক ডান সাইডেও একদম একই রকমভাবে আমি বানিয়ে নেব। দেখুন, এক সাইডে আমি বলে দিচ্ছি 2টো ঘর নেওয়ার পরে ঠিক তার উপরে আমি আবার 1টা ঘর বাড়িয়ে 3টে করে ঘর নিয়েছি 2টো লাইনে। এবারে দেখুন, ঠিক তার উপরে ওইখান থেকে আমি শুরু করে, দেখুন, এইখানে আমি পর্যন্ত আমি দেখুন মিশিয়ে দিয়েছি।
এবারে দেখুন ঠিক তার উপরে একটা করে ঘর কমে গেছে, পরপর আমি দেখুন ঘরগুলো করে নিয়েছি এতটা পর্যন্ত। দেখুন একটা করে শুধু ঘর কমে আমি পরপর ঘরগুলো করে নিয়েছি দুটো করে। এবারে দেখুন ঠিক তার উপরে একটা করে ঘর কমে গেছে, দেখুন ভেতরের দিকে দুটো ঘর হয়ে গেছে। এবারে দেখুন এইরকম করে আমি টোটাল দেখুন দুটো লাইন করে নিয়েছি দেখুন। এবারে দেখুন ঠিক তার উপরে একটা ঘর কমে দেখুন পরপর আমি এখান পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, মাঝে কোনো আমি ঘর গ্যাপ দেইনি। এবারে দেখুন আমি দেখুন এখানে আমি সাদা অংশটা বলে দিচ্ছি, নিচের পায়ের যে অংশটা আমি চারটে করে ঘর নিয়েছি, নিয়ে দুটো লাইনে চারটে চারটে আমি ঘর করে নিয়েছি। করার পরে আমি জাস্ট কালো রংটা দিয়ে আমি শেপ দিয়েছি জুতোর। দেখুন কিছুই এমন কঠিন নয়, এটা আমি শুধু লম্বা করে কোণে কোণে করে আমি ঘরগুলো একবার করে নিচের দিকে করে লাইনগুলো নিচের দিকে করে আবার সুচটাকে ঠিক উপর দিকে করে এইরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। এবং মাঝের আমি দুটো লাইনে দেখুন দুটো করে ঘর ছেড়ে তারপরে লাইনটা এই সাইডে আমি যেমন বানিয়েছি ঠিক এইভাবে বানিয়েছি অপর সাইডটা। এবারে দেখুন ঠিক দেখুন দুটো করে ঘর ছেড়ে ডান সাইড থেকে দুটো করে ঘর ছেড়ে আমি পরপর দুটো করে ঘর নিয়ে টোটাল আমি দশটা করে নিয়েছি ঘর। দেখুন দু সাইডে দশটা দশটা করে ঘর হয়ে গেছে। এবারে দেখুন ওইখানটায় আমি হাতে দেখুন আঙুলের শেপটা দিয়েছি দুটো ঘর, আর নিচে মাঝখানে একটা ঘর গ্যাপ দিয়ে আমি নিচের দিকে দেখুন আবার একটা ঘর করেছি। দুটো ঘর করার পরে এবারে দেখুন মাঝখানে ঘরটা গ্যাপ দিয়ে আমি আবার একটা ঘর করে নিয়েছি, এইভাবে এই সাইডেও করে নিয়েছি। এবারে দেখুন ঠিক তার উপরে দেখুন দু সাইডে ঘর ওই যেখানে আমি আঙুলটা করেছিলাম ঠিক তার উপরে দুটো ঘর করে নিয়েছি, আর এইখানে যে পায়ের যে দেখুন জামার শেপটা দিয়েছিলাম ওইখানে দুটো, টোটাল আমার চারটে ঘর, এ সাইডেও চারটে। এবারে দেখুন ঠিক তার উপরে একই রকম ঘরগুলো রেখে দেখুন পরপর আমি টোটাল আমি এগারোটা লাইন করে নিয়েছি। দেখুন লাইন করার পরে আমার দু সাইডে একটা করে ঘর কমে মাঝের ঘরগুলো আমি করে নিয়েছি। এবারে দেখুন ঠিক তার উপরে আমি দু সাইডে একটা করে দুটো করে ঘর ছেড়ে দেখুন দুটো করে ঘর কমিয়ে আমি একটা করে ঘর নিয়েছি, মাঝে দুটো ঘর দেখুন আমি গলা শেপ দিয়েছি। দেখুন ওইখান থেকে আমি আবার স্টার্ট করে দিচ্ছি, আর এইখানে তো আপনারা বুঝতেই পারছেন এইখানে আমি কিছু এমন কিছুই করিনি, এইখানে শুধু উলটাকে আমি লম্বা করে এখানে সুঁচ দিয়ে ঢুকে তারপরে আমি আবার ওইখান থেকে তুলে এইভাবে আমি শেপ দিয়েছি। এবারে দেখুন এইখানে গলার শেপটা আমি বলে দিচ্ছি, দুটো ঘর পরপর করার পরে ঠিক তার উপরে আবার দু সাইডে দুটো করে ঘর আমার বেড়ে গেছে। দেখুন এই সাইডে আর এই সাইডে বাড়ানোর পরে ঠিক তার উপরে আমি দেখুন একই রকম করে মাঝে দুটো রং দেখুন দুটো লাল রং দিয়ে আমি ভরাট করেছি। এবারে দেখুন ঠিক তার উপরে একই রকম রেখে দু সাইডে আমি একটা করে ঘর বাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন ঠিক তার উপরে একটা করে ঘর বাড়িয়ে দেখুন দুটো করে ঘর করার পরে একটা ঘর দেখুন কালো রং দিয়ে করার পরে আমি পরপর চারটে আবার ঘর করে নিয়েছি, তারপরে আবার একটা কালো রং করে আবার দুটো ঘর করে নিয়েছি। এভাবে দেখুন তার ঠিক উপরে আমি একদম ওইখান থেকে দেখুন পরপর আমি ঘরগুলো করে নিয়েছি, কোনো গ্যাপ দেয়নি। এবারে দেখুন চুলের চুলটা দেখুন এইখান থেকে আমি বানিয়েছি, চুলের যে অংশটা দেখুন দ্বিতীয় নম্বর ঘরে উপর থেকে দেখুন এক দুই দ্বিতীয় নম্বর ঘর থেকে দেখুন একই রকমভাবে দু সাইডে বানাবেন, দুটো ঘর পরপর করে নিয়েছি। দেখুন তার ঠিক উপরে ওইখান থেকে আমি পরপর এইখান পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, করার পরে দু সাইডে একটা করে ঘর কমে গেছে, মাঝের ঘরগুলো একদম একই রকম রেখেছি। এবারে দেখুন ঠিক তার উপরে দু সাইডে একটা করে ঘর কমে মাঝের ঘরগুলো একদম একই রকম করেছে, আর এটা একেবারে একদমই ইজি। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন।